নেই কষ্টের কোনো শেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 30 জন তৃতীয় লিঙ্গের মানুষের আশ্রয় মিলেছে প্রিয় নির আশ্রয়ণ প্রকল্পে। সমাজে অবহেলিত মানুষগুলো এখন নিজেদের ঘরে শান্তিতে থাকার পাশাপাশি স্বাবলম্বী হতে শুরু করেছেন সবজি চাষ আর গোখামার করে। থাকার পরে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া বাড়িতে আমাদের অনেক প্রবলেম হতো, সমস্যা হতো। দেখা গেছে যে ঈদের সময় আমাদের ঠিক মতো হচ্ছে রাখতে চায় না বাড়িওয়ালা, বলছে আমাদের একটা সমাজ আছে, তোমাদের রাখলে পরে সমাজে আমাদের নেবে না, এরকম সবাই অবহেলা করতো। সিরাজগঞ্জের ডিসি ম্যাডাম ছিলেন যিনি, উনি আমাদেরকে হচ্ছে বললো যে ঠিক আছে তোমাদের একটা কর্মস্থান করে দেওয়া হবে এই দলে। বলতে আমি ছোটবেলা থেকেই মানে বাড়ি থেকে বিতাড়িত হয়েছি, হওয়ার পরে আমি সিরাজগঞ্জ রোডে অবস্থান করি, অনেক বছর ভাড়া ছিলাম, সমাজ সেরকমভাবে আমাদেরকে দেখেনি। তারপরে যখন তৃতীয় লিঙ্গ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিল, তখন আমাদের মানে ধারণাটা একটু চেঞ্জ হলো এবং সামাজিক পর্যায়ে সমাজের মানুষেরও ধারণাটা চেঞ্জ হলো আস্তে আস্তে। এভাবে দেখা যায় যে আমাদের সাথে মানুষ সবাই ভালো আচরণ করতে শুরু করলো, তখন আমরাও সমাজের সাথে মিশতে শুরু করলাম, আমরা ভালো আচরণ করা ধরলাম। ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জ রোডে একটা বাসস্থান তৈরি করে দিয়েছে, সেটাতে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি, এখন অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। ইনশাআল্লাহ সমাজ যদি এভাবে আমাদের দিক থেকে এগিয়ে আসে তাহলে আমরা দেখা যায় যে ভালো কিছু করতে পারবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে আমরা এই তৃতীয় লিঙ্গীদের জন্য প্রথম আশ্রয়ন প্রজেক্ট আমরা চালু করি। পরবর্তীতে তাদের আগ্রহ দেখে, তাদের আবাসনের ব্যবস্থা দেখে, তাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা দেখে তারা সৃষ্টি করে দেওয়া হয়েছে, তারা আগ্রহের সাথে সেগুলো মানে করছে। এখানে গরু খামার করেছেন তারা, এখানে তারা হাঁস মুরগি খামার করেছেন, কবুতরের খামার করেছেন এবং বিভিন্ন ধরনের সবজি এবং গাছপালারও তারা মানে ব্যবস্থা করেছে। এই কাজগুলো দেখে আমরা মানে মুগ্ধ হয়েছি এবং আমাদের আরও আগ্রহ বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি যে এটা যাতে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে আশ্রয় অধিকার শেখ হাসিনার উপহার বাস্তবায়ন হয়, এই এই ধাপে যেন আমাদের তৃতীয় লিঙ্গে যারা পিছিয়ে আছে তারাও যেন সেটা সেই ইসা এগিয়ে আসে এবং তাদের কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা হয়। স্কুলে যাইতাম, আমার বাড়ির কাছে প্রাইমারি স্কুল ছিল, সেখানে আমি যাইতাম, কিন্তু কোনো ছেলে পেলে আমার কাছে বসতো না, কোনো ছেলে পেলে বসতো না, বরং স্যারের কাছে যদি আমি একটু পড়া নিতে চাইতে স্যার কিন্তু আমাকে পড়া নিতো না, হিজড়ে বলে। পরে এরকম এরকম করতে আমার স্কুল আর যাওয়া হলো না। এখানেও এই তো ঘর দিয়েছে, তো মানে আমরা অনেক খুশি। তারপরে যে পশু এগুলো দিচ্ছে এটার জন্য অনেক খুশি আমরা, বাগান টাগান দিচ্ছে এটার জন্য খুশি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরও অনেক আশা নিয়ে আছি, ওনারা যাতে আমার পাশে আরও থাকে, আমাদের পাশে। ক্রমান্বয়ে অন্যান্যদের এই প্রকল্পের আওতায় আনা হবে। আর নিজেদের নিরাপদ আশ্রয়স্থল পেয়ে অনেক খুশি তৃতীয় লিঙ্গের মানুষেরা। সরকারের উদ্যোগে স্থায়ী রূপ দিতে জেলায় আরো যত তৃতীয় লিঙ্গের মানুষ আছে তাদেরও এমন প্রকল্পের আওতায় আনবার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। অনেকে আছে আমাদের, তারা কিন্তু আসলে মূল স্রোতে মিশতে চায়, সুতরাং আমরা চাই যে মানুষের মধ্যে একটি পজিটিভ ধারণাগত চেঞ্জ আসুক, যে তাদেরকে যদি আমরা সুন্দর সুযোগ সুবিধা দিতে পারি তারাও কিন্তু অন্য দশটা মানুষের মতো বাঁচতে পারে এবং তারা কিন্তু সমাজ গঠনে অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের পরিকল্পনা হলো সিরাজগঞ্জের বাকি যারা আমাদের তৃতীয় লিঙ্গে যারা আছে তারা উদ্বুদ্ধ হবে, এবং আমাদের প্ল্যান হলো যে সমস্ত তৃতীয় লিঙ্গে যারা আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই, তাদেরকে আর যেন অন্যের অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে না হয়, তারা যেন নিজের পায়ে স্বাবলম্বী হয় এবং যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। এই কাজটি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করে দেবো। তুমি দাও আমার দেশ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। মোরা চির বঞ্চিত এক হিজড়া সমাজ, পথের ধুলায় পড়ে রই, স্বাধীন হয়েছে এই স্বদেশী ভূমি, আমাদের স্বাধীনতা কই। মোরা চির বঞ্চিত এক হিজড়া সমাজ, পথের ধুলায় পড়ে রই, স্বাধীন হয়েছে এই স্বদেশ ভূমি, আমাদের স্বাধীনতা কই।
এই দুঃখের সত্য গলি কোন মঞ্চে করব পেশ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। কত মিটিং মিছিল রাজনীতির খেলা, কত সরকার কত দল, পতাকার নিচে মোরা দাঁড়িয়ে আছি চোখে নিয়ে এক নদী জল। কত মিটিং মিছিল রাজনীতির খেলা।